আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে একটা খুব সিরিয়াস টপিক। আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে কেউ ব্ল্যাকমেল করলে কি করণীয়। প্রথমেই ব্ল্যাকমেল এই বিষয়টা নিয়ে বলতে গেলে অনেকেই শিকার হয়েছে, আপনাকে দিয়ে স্বার্থসিদ্ধি করে নেওয়া হয়েছে, কিন্তু আপনি ন্যায়টা বলতে গেলে বা তার বিপক্ষে বলতে গেলে আপনার দুর্বল জায়গাটা সামনে তারা ধরিয়ে দিচ্ছে। আমাদের এই কয়েকদিন আগেই এই বিষয়ে একটা আলোচনা হয়েছিল যে স্বামী বা স্ত্রী ব্ল্যাকমেল করলে কী করণীয়। দেখুন কত কাছের সম্পর্ক, কত নিকট সম্পর্কের মধ্যে এই ব্ল্যাকমেল ঢুকে বসে রয়েছে, এটাই দেখিয়ে দিচ্ছে এই যুগে আমরা বড্ড স্বার্থপর, শুধু নিজের স্বার্থটুকুই বুঝি। আর বাস্তবটাই তাই, সবাই নিজেরটুকুই বোঝে, এর বাইরে কেউ বুঝবে না, কেউ আপনার দুঃখ কষ্ট কিচ্ছু বুঝবে না, কেউ নেই, কেউ নেই। তো আজকে দর্শক বন্ধু যিনি বলছেন ব্ল্যাকমেল করলে কী করণীয়, প্রথম কথা সেই আপনাকে ব্ল্যাকমেল করতে যাবে যে আপনার দুর্বল জায়গাটাকে খুব ভালো করে জানে, যে আপনাকে ঠিক কোন দুর্বল জায়গায় আঘাত করলে আপনাকে বেঁধে ফেলা যাবে, তাহলে সেই ভুলটা আপনার আমি বলব। সেই সতর্কতার অভাবের জন্য সে আজকে সুযোগটা পেয়েছে। তো যাই হোক, যে ঘটনা ঘটে গেছে তাকে তো আর পেছনে একটি ফেরানো যাবে না। যখন আপনাকে কেউ ব্ল্যাকমেল করছে, দেখুন আপনি যত ভেঙে পড়বেন মনের দিক থেকে, যত মনের জোর হারিয়ে ফেলবেন, তত এই মানুষগুলো তাদের কাজটা আরও সুবিধা হয়ে যাবে, আপনাকে কবজায় করা, তাদের স্বার্থ সিদ্ধি করা আরও সুবিধা হয়ে যাবে। আর আপনি কি করবেন, কোনো কোনো সময় পরিস্থিতির চাপে পড়ে তাদের পথে বাধ্য হবেন, অথবা কোনো মানসিক অবসাদে ডুবে যাবেন। একটা মানুষ এই ব্ল্যাকমেলের শিকার হয়ে না আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে, এরকম হাজারো হাজারো ঘটনা আছে, প্রতিদিন হয়তো ঘটে চলেছে। আমি বলবো যে দেখুন এই ক্ষেত্রে একটু কৌশল চলা দরকার, কারণ আপনি ভালো করে জানেন যে এই ব্ল্যাকমেলটা করছে যে আমি তার শিকার হয়ে গেছি, আমার দুর্বল জায়গাটা সে জেনে গেছে, এবং সে স্বভাবতই এবার আমাকে আঘাত করবে, আমাকে প্যাঁচে ফেলার চেষ্টা করবে, কিন্তু আমার কাজ হচ্ছে এই প্যাঁচ থেকে বেরোনো। এর জন্য ইমিডিয়েট কী চাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা রয়েছে, তার দৃষ্টির অন্তরালে কিছু বিরাম চাই, একদম যোগাযোগ যাতে না হয়, কোনোভাবে সে আপনার সাথে যোগাযোগ করতে না পারে এই বিচ্ছিন্ন কিছুদিনের জন্য। এরকম হওয়ার পরও দেখছেন কাজ হচ্ছে না, তখন নিজেকে কঠিন হতে হবে আপনার উপর। যে অনেক ক্ষেত্রে কি হয়, মানুষ যখন ব্ল্যাকমেলের শিকার হয় সমস্যাটা অন্যকে বলতে পারে না, লজ্জায় হোক বা নিজের যন্ত্রণা নিজের কাছে চেপে রাখতে চায়। পৃথিবীতে কেউ না কেউ পাবো, কাউকে না কাউকে আমরা ঠিক যে কোনো সমস্যায় পাশে পাবো, এটা মনে রাখবে। আমরা বলি না তাই, আমরা লোকলজ্জার ভয় পাই, নানা রকম ভয় পাই, এই ব্যারিয়ারগুলোর জন্য আমরা অন্যের সহযোগিতা পাই না, কিন্তু ভগবান মানুষের মধ্য দিয়েই তো কাজ করেন। ঠিক তেমন করে কাউকে না কাউকে পাবেন আপনার পাশে দাঁড়ানোর জন্য, একটা পথ আসবে। শুধু দুশ্চিন্তা বন্ধ করুন, উত্তেজিত হওয়া বন্ধ করুন, টেনশন করা বন্ধ করুন, দেখুন একটা পথ বেরোবে। কোনো কোনো সময় ওই তখন একটু কঠোর হওয়ার দরকার, গজরে ওঠার দরকার, ছবল না দিলেও ফোনা তোলার দরকার। সে যেমন আপনার মনোবলটা ভাঙতে চাইছে, আপনিও খোঁজ করুন তার মনোবল ভাঙার চেষ্টা করুন, ব্ল্যাকমেলের উল্টো হোয়াইট মেল করার চেষ্টা করুন, অনেকটা কাজ হবে। আজকে এখানেই শেষ করব, তাই বলবো শেষ করার আগে এই কথাটা, প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, প্রতিটা কাজ করার আগে একটু বিবেচনাটা করবেন যে পরবর্তীতে এর জন্য আমি কোনো প্যাঁচে না পড়ি। আজকে এখানেই শেষ করব, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।